বিস্কুট খেয়েছি আজকে চায়ের সঙ্গে? হ্যাঁ, তা এটা কার? আমি যাই না, আমি তো পেড়ে খেয়েছি। ও, এটা পিছন তোর জন্য বার করে রেখে দিয়েছিল। এই নে, এটা তোমার না, সরো, তুই আমার ভাত খাবে, সরো, বিস্কুটটা তুলি। বিস্কুটটা, ও বাবা, বিস্কুটটা সেই প্রান্তে। আরে বাবা, বেটে মানুষের কি জ্বালা রে, দেখ কি জ্বালা বেটে মানুষের। সরিয়া সরিয়া, কিন্তু তুমি চানটা করে নিতে পারতিস, এখন অনেক দেরি। বাবারে ছাড়, ওকে বিরক্ত করিস না, আবার কামড়া কামড়ি শুরু করবে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমিও ভালো আছি। আমার বিব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 10টা, একটু বেশি হয়েছে, আমি এখন থেকেই আমার ব্লগসটা স্টার্ট করে দিলাম। আর আজকে আমি রান্নাটা একটু দেরি করে শুরু করেছি, অনেকটা দেরি করে। অন্যদিন সকাল সকাল রান্না করতে হয়, কারণ আমার ছেলে যায় অফিসে। তো আজকে অফিস না, সরি, ছেলে হচ্ছে, দেখো ভুল ভালো বলে দিচ্ছি, ছেলে যায় ওই একটা ট্রেনিং করতে যায়। তো ওই জন্য সকালবেলা তাড়াতাড়ি খেয়ে টিয়ে বেরোয়, তাড়াতাড়ি রান্না করতে হয়। তো আজকে ও রুটি খেয়ে গেছে, তাই আর রুটি নিয়েও গেছে, তার জন্য আজকে রান্না ঠান্না করিনি তাড়াতাড়ি করে, রান্নায় এখন বসিয়েছি। আজ ব্রেকফাস্ট আগে করে নিয়েছি। আর এই যে রান্না বসে গেছে অলরেডি, আজকে সকালবেলা যেহেতু আমার ছেলে নেই, সকালবেলায় মানে ছটা সাতটা আমি রান্না সারবো, বিকেলবেলায় রান্নাটা করে রাখতে হবে। বিকেলবেলায় রান্নাটা একটু বেশি, তার কারণ ওর অল্প তরকারিতে হয় না, মানে অল্প ভ্যারাইটিস লাগে আর কি। তো সেইটা বিকেলবেলার জন্য করবো, সকালবেলা আমাদের ছটা সাতটা আমি সেদ্ধ ফেদ্দ দিয়ে সেরে নেবো। আর এদিকে দেখো আমাদের বিট্টু মহারাজ, ওই ঘরে ছিল, আবার এই ঘরে এসছে, তিস্তার হাত কামড়াচ্ছে। তিস্তা একটা ভালো সঙ্গী পেয়ে গেছে ওর খেলার, যখনই সময় পায় ওকে নিয়েই কাটায়। জানো বিট্টু কী করেছে? আর বলো না, টাকা স্যানিটাইজ করে আমি রেখেছিলাম, কারণ আমাদের এই কোভিড পড়ার পরে আমি বাইরে থেকে কোনো টাকা আসলে আমরা স্যানিটাইজ করে তারপরে সেটাকে কিছুক্ষণ রেখে দিই, তারপরে সেটাকে শুকায় আর কি স্যানিটাইজ করার পরে, তো সেটাকে তারপরে তুলি। তো সেরকমভাবে জানলাতে রেখে দিয়েছি, ও এখন লম্বা হয়ে গেছে এতটা যে ওই পর্যন্ত ও রিচ করে গেছে। তো আমি এদিকে কাজ করছি, আর ও কখন ওই জানলার বক্স থেকে টাকা নিয়ে এসে 500 টাকার মতন ছিল, পুরো মুখে করে নিয়ে চলে এসছে, মানে খুচরো টাকা, গোটা 500 টাকার নোট না নিয়ে, আর ও বসে বসে খাচ্ছে। আমি ভাবছি অনেকক্ষণ ধরে ওর কোনো আওয়াজ পাই না কেন, কি করছে দেখি, তো গিয়ে দেখি টাকা অলরেডি, তখন 100 টাকা নোট তখন একটা খাওয়া হয়ে গেছে, আর 10 টাকার একটা নোট খাওয়া হয়ে গেছে, মানে কি সর্বনাশ আমি দেখেছি, নাহলে পুরো টাকাটাই ও খেয়ে নিত, মানে পুরো 500 যা টাকা ছিল সব খেয়ে নিত। আর এর আগে আর একদিন কী করেছে, ঠাকুর ঘরটা খোলা রেখে দিয়ে চলে এসেছিলাম ভুলবশত, নিচে আমি ঠাকুরের বাসন মাজতে এসেছি, আর গিয়ে দেখি ঠাকুরের আমার বিষ্ণু দুটো পাদুকা ছিল, সেই পাদুকার একটা পাদুকা ওটা মেটালের ছিল, ওটা খেয়ে নিয়েছে তার খাওয়ার 2-3 দিন পর, তারপর ওই পাদুকাটা ওর পটির সঙ্গে বেরিয়েছে। মানে কি বলবো, কিচ্ছু রাখা যাচ্ছে না, সমস্ত কিছু ওকে খাওয়ানোর পরেও ও এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো পায়ে, পেছনে দুটো পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যত দূর পর্যন্ত রিচ করছে তত দূর পর্যন্ত মুখ নিয়ে নিয়ে গিয়ে খেয়ে সারা সর্বনাশ করে দিচ্ছে, নষ্ট করছে। ওর জন্য সব কিছু সব আমার তুলে তুলে রাখতে হচ্ছে, মানে দূরে দূরে ঠেলে ঠেলে তুলে তুলে রাখতে হচ্ছে, যে ঘর গুছিয়েও রাখতে পারছে না এমন অবস্থা। দেখো সব কিছু এইখান থেকে দেখতে পাচ্ছ, একটা বাজারের ব্যাগ পর্যন্ত ওই উপরে তোলার রেখে দিয়েছি, ওখানটা মানে নিচে নামানো থাকলে, বাজার করে নিয়ে এসে নিচে নামানো থাকলে ও ধুলিসাৎ করে দেবে, তার জন্য ওটা উপরে তোলা রাখা।
আবার দেখছে, দেখো দেখছে, দেখো কে বলবে, ও যখন রেগে যায় না মারাত্মক, মানে থামানো যায় না, আমার তো ভয় হয়ে গেছে। আমার ছেলেকে বলেছিলাম, যেহেতু আমাদের পেট পোষার কোনো অভিজ্ঞতা নেই, যে মানে ছোটোখাটো একটা নিয়ে, ও নিয়ে এসছে একটা লার্জ ব্রিড, কোনো অভিজ্ঞতা নেই, ওকে কীভাবে ট্রেনিং দেবো, আর নিয়ে এসে একটা বাঘের বাচ্চা, এটা বড় হয়ে পুরো বাঘের বাচ্চা হবে। এখনই আমার ভয় লাগে ওর সামনে যেতে, যে যখন ও রেগে যায় না তখন ওর সামনে যেতে আমার ভয় করে। আর যখন শান্ত থাকে, এখন যেমন শান্ত আছে, এখন আদর খাচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম সময় ওর মেজাজ থাকে চড়া। এই যে শুরু হয়েছে, শুরু হয়েছে, দেখো কামরানি, কামরানি শুরু হয়েছে। কি আদর বলতো, কামরানি খুব ও, ওর হাত থেকে মুখ সরা। নো বিট্টু নো, এই এই ও এবারে ও কামড়াতে শুরু করেছে, বলছি না ও মাঝে মাঝেই এরকম করে, শুধু কামড়াবে আর খেপে যাবে। নো নো নো, আমি নো বলে গুড নাইট ফ্রেন্ডস, এখন গুড নাইট, কারণ রাত 9টা বাজে, রাত 9টায় তোমাদের সঙ্গে আমি দেখা করতে আসলাম আবার। তো আজকে সকালবেলায় তোমাদের কোনো রান্না দেখাইনি, ইচ্ছা করে দেখাইনি, তো আজকে রাত্রেবেলায় একটু তরকারি সব পড়ে গেছে, তাই কি করবো, রাজমা ভিজিয়েছিলাম, তো রাজমার একটা কাটলেট করবো, কাটলেট মতন করবো, তো বড়া বলতে পারো, কাটলেট বলতে পারো, যা খুশি বলতে পারো, ঘরে যা আছে তাই দিয়েই আমি জিনিসটা করছি, তো তোমাদের কাছে সেটা শেয়ার করে দিচ্ছি। তো রাজমাটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম কাছে নিয়ে আয়, সিট ডাউন সিট ডাউন, রাজমাটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে রাজমাটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধটা তোমাদের দেখালাম কীভাবে সেদ্ধটা করতে হবে, করে এটাকে আমি বেটে নিয়েছি। বাটাটা আর একটু মিহি হলে ভালো হতো, আমি মিহি করে বাটতে পারছি না, এই বিট্টুটা বড্ড বিরক্ত করছে, ও খালি বাটছি আর চলে যাচ্ছে মুখ দিতে। এরপরে একটা আলু সেদ্ধ করে নিয়েছি, সেই আলুটা এর মধ্যে দেব। আর একটু ধনে গুঁড়ো দিলাম, কাঁচা লঙ্কা কুচি করে দিতে পারো, কুচি করেই দেয়, আমি বাটা দিলাম, একটু আদা বাটা দিচ্ছি, জিনিসটা আমি নিরামিষ করছি, যারা আমিষ খেতে চায় তারা পেঁয়াজ রসুনও দিতে পারো, কিন্তু কাটলেট তো, কাটলেট জেনারেলি নিরামিষই হয়। নুন দিলাম স্বাদ মতো, আর একটু চাট মশলা দেব, চাট মশলা দিলাম, আর একটু গরম মশলা দিলাম, ব্যাস এইবার এটাকে আমি একটু ভালো করে চটকাবো। রাজমাটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, কিন্তু এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে গলে না যায়, অথচ সেদ্ধ হয়ে গেছে, দেখো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু জিনিসটা গলবে না, এবার এটাকে বাটবো। মাখাটা ঠিক এরকম হবে, একটু শক্ত শক্ত, আর এই আলুটা দেওয়ার ফলে বাইন্ডিংটা ভালো হয়। এরপরে এটাকে আমি ফ্রাই করবো, ডুবো তেলে নয়, হালকা তেলে পিটো পিট করে শ্যালো ফ্রাই করবো, দেখে নাও কেমন করে করি। কড়াই বসিয়ে দিয়েছি, এবারে তেল দেব একদম অল্প, কারণ এটা শেকে ভাজা হবে। আর একটা জিনিস যেটা তোমাদের বলতে ভুলে গেছি, তোমরা এটার মধ্যে একটু ধনে পাতা কুচিয়ে দিও, তাহলে খেতে বেশি ভালো লাগে, আমার আজকে ধনে পাতা পাইনি, বাজারে পাঠিয়েছিলাম সকালবেলায়, কিন্তু বাজার তাড়াতাড়ি উঠে গেছে আর গেছে দেরি করে, তার জন্য ধনে পাতাটা পাইনি, ধনে পাতা ছাড়াই করছি, তো আমি এর আগে একবার করেছিলাম, ধনে পাতা দিয়েই করেছিলাম, খুব ভালো লাগে খেতে। তো এইভাবে এগুলোকে আমি
ভাজবো। এক পিঠ হয়ে গেলে উল্টে দেবো, একদম লো ফ্লেমে ভাজতে হবে। একদম আঁচ আমি কমিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে করে নেব। তো এখানে রাজমার কাটলেট চলছে, গরমে আমার জান বেরিয়ে যাচ্ছে, কখন এই জামাটা কি ছাড়বো। শুধু তোমাদের সামনে আছি বলে এই জামাটা পরে আছি, নাহলে হাত কাটা নাইটি পরে বসে থাকবো। খুব গরম লাগছে, আর গরমে না আমার এগুলো সব চুলকায়। দেখো আমার ভাজা হয়ে গেছে, ভাজতে আমার 25 মিনিট মতো টাইম লেগেছে। তার কারণ হচ্ছে ওটা একদম লো ফ্লেমে ভেজেছি, আর একদম কম তেলে, তো তার জন্য এটা ভাজতে একটু টাইম লেগেছে। আর এটা তোমরা স্ন্যাক্স হিসাবে খেতে পারো, সস দিয়ে আবার ভাতের সঙ্গেও খাওয়া যায়। এটা দেখতে পাচ্ছো গরমে আমার অবস্থা কাহিল হয়ে গেছে, আর শরীরটা খুব একটা ভালো লাগছে না। এখন যাব গিয়ে সবাইকে খেতে দেবো, বিট্টুটাকে খাওয়াবো। জামাটা আগে আমাকে চেঞ্জ করতে হবে, প্রচণ্ড গরম লাগছে। তো আজকের মতন টাটা। তোমরা যদি ভালো লাগে আমার ভিডিও তবেই তো লাইক করো। লাইক এখনও সেইভাবে পাই না, খুব কম কয়েকটা লাইক পাই, ভিউও কম, খুব কম ভিউ। তো যাই হোক, দেখি এইভাবে লড়াই করে যাই কতদিন আর পাবো। যদি তোমাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, আর তোমাদের সিম্প্যাথি চাই না। যদি আমার কাজ, আমার ভিডিও আমাকে তোমাদের যদি ভালো লেগে থাকে তবে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও, বেশি বেশি করে শেয়ার করো। আমি বলি বলার মতো কিন্তু কেউ শেয়ার করে না, খুব কম আছে, একজন হয়তো একবার শেয়ার করলো, নাহলে কেউ শেয়ার করে না। ঠিক আছে, দেখি কবে তোমাদের ভালোবাসা পাই, সেই অপেক্ষায় রইলাম। তো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। সামনে দিনগুলো সবার ভালো কাটুক, বিপদমুক্ত হোক আমাদের এই পৃথিবী, এই কামনা করে শেষ করছি। গুড নাইট।